হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। আর্মি পাবলিক স্কুল কলকাতার পক্ষ থেকে শিক্ষক, লাইব্রেরিয়ান, ল্যাব টেকনিশিয়ান প্রভৃতি বিভিন্ন পদে নিয়োগের একটা অফিসিয়াল নোটিফিকেশনের ব্যাপারে আজকের ভিডিওতে আলোচনা করব। এবং আজকের এই নিয়োগটা একটা ভালো অপরচুনিটি হতে চলেছে, তো সুতরাং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখতে থাকো। এবং চাকরি সংক্রান্ত এই ধরনের সমস্ত তথ্যগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে ফেলো। তো তাহলে চলো বন্ধুরা, নিয়োগের বিস্তারিত তথ্যগুলো দেখে নেওয়া যাক। আর্মি পাবলিক স্কুলে বিভিন্ন পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভারতের নাগরিকত্ব আছে এমন প্রত্যেকেই শিক্ষক পদের জন্য আবেদন করতে পারবে। দেখে নেওয়া যাক বিস্তারিত তথ্যগুলি। প্রশিক্ষিত স্নাতক শিক্ষক বিষয়ভিত্তিক, এখানে শূন্য পদ আছে হিন্দিতে 4টে, ইংরেজিতে 2টো, অঙ্কতে 2টো, বিজ্ঞানে 1টা, সংস্কৃত 1টা, কাউন্সিলার 2টো, কম্পিউটার 1টা। শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে কাউন্সিলর পদের জন্য সাইকোলজি বিষয়ে ডিপ্লোমা অথবা শিক্ষক হিসেবে কমপক্ষে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটারের ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সে বিটেক অথবা স্নাতক পাস হতে হবে, সঙ্গে স্নাতকোত্তর পাসও হতে হবে। অন্য বিষয়গুলির ক্ষেত্রে নির্দিষ্ট বিষয়ে 50% নম্বর নিয়ে স্নাতক ও বিএড কোর্স করা আবশ্যক। এরপর আছে প্রাইমারি শিক্ষক, এখানে শূন্য পদ আছে সব বিষয়ে 14টা, সঙ্গীতে 1টা, আর্টস অ্যান্ড ক্রাফটে 1টা এবং শরীরচর্চায় 1টা। এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে সমস্ত বিষয়ের ক্ষেত্রে ন্যূনতম 50% নম্বর নিয়ে বিএড বা ডিইএড উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ল্যাব টেকনিশিয়ান ও লাইব্রেরিয়ান, কম্পিউটার ল্যাব টেকনিশিয়ানের ক্ষেত্রে মাধ্যমিক পাস হওয়ার পাশাপাশি আবেদনকারীকে কম্পিউটার সায়েন্সে 1 বছরের ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে। এছাড়াও হার্ডওয়্যার ও নেটওয়ার্কিংয়ের বিষয়ে যথেষ্ট দক্ষতা থাকতে হবে। এবং লাইব্রেরিয়ান পদের ক্ষেত্রে বলা হয়েছে লাইব্রেরিয়ান কোর্সের পাশাপাশি স্নাতক হতে হবে, পাশাপাশি 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটারের ব্যবহার সম্পর্কে জ্ঞান থাকতে হবে। আবেদন করার পদ্ধতি, আবেদনকারীরা শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবে। আবেদনকারীকে নির্দিষ্ট এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। যথাযথ তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করে তার সঙ্গে প্রয়োজনীয় যাবতীয় নথিপত্র যুক্ত করে খামে ভরে রেজিস্টার পোস্টের মাধ্যমে স্কুলের ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। আবেদনপত্রের সঙ্গে 100 টাকার একটা ডিমান্ড ড্রাফট দিতে হবে। আবেদনের শেষ তারিখ 10ই মার্চ 2022, এবং নিচে এখানে আবেদন পাঠানোর ঠিকানা দেওয়া রয়েছে, এই ঠিকানায় কিন্তু আবেদনপত্র পাঠাতে হবে। তো তাহলে বন্ধুরা, এটাই ছিল শিক্ষক সহ আরও অন্যান্য পদের নিয়োগের একটা তথ্য। এবং এই তথ্য তোমাদের পক্ষে হেল্পফুল হলে ভিডিওতে একটা লাইক অবশ্যই করে দিও, এবং নিজেদের বন্ধুদের সঙ্গে এই তথ্যের ভিডিওটা শেয়ার করতে একদম ভুলো না, যাতে তারাও এই পদের জন্য আবেদন করতে পারে। এবং চাকরি সংক্রান্ত এই ধরনের সমস্ত ভিডিওগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে রেখো। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।